শুভ শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের সাথে হাজির হয়েছি এসএসসি গণিত ক্লাসের অর্থাৎ আমরা সপ্তম অধ্যায় সাত দশমিক এক সাত দশমিক শেষ করছি আজকে আমরা করবো ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের মূল আলোচনা ছিল রেখা তোমার কোণ এবং ত্রিভুজ এই তিনটা নিয়ে আলোচনা কিন্তু আজকে আমরা প্রথমে শুরু করছি উপাদ্য এক খেয়াল করো উপাদ্য একের প্রশ্নটা হলো একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ আর উপপাদ্যে কিন্তু চিত্র না উপপাদ্যে কিন্তু প্রমাণটা হলো মেন তাহলে আমরা এই অনুযায়ী একটি চিত্র অঙ্কন করি মনে করি এবি একটি রেখা অপর একটি রশ্মি মিলিত হলে এই যে একটি নির্দিষ্ট বিন্দুতে মনে করি ও সেই নির্দিষ্ট বিন্দু ও এবং আরেকটি রশ্মি কোণটা মনে করি সেটা কি সি খেয়াল করে প্রত্যেক খেয়াল করে দেখো একটি সরলরেখা সরলরেখা কোণটা হলো এবি এটা মুখস্থ কোনো বিষয় নাই চিত্র প্রশ্ন পড়লে চিত্র হয়ে যাবে একটি সরলরেখা এবি একটি বিন্দু কোণটা ও অপর একটি রশ্মি কোণটা ও সি মিলিত হলো অবশ্যই কেন সংযোগ হয়েছে মানে মিলিত হয়েছে দুইটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ দুইটি কোণ উৎপন্ন হয়েছে একটা হলো এ ও সি এবং একটা হলো ও সরি বি ও সি এ ও সি একটা কোণ বি ও সি একটা কোণ আমরা বিশেষ নির্বাচনে কি লিখতে পারি লিখতে পারি এটাই এই দেখি মনে করি একটি সরলরেখা হলো এ বি একটি নির্দিষ্ট বিন্দু হলো ও এই নির্দিষ্ট বিন্দুর উপরে ও সি একটি রশ্মি মিলিত হয়েছে প্রমাণ করতে হবে যে সন্নিহিত দুইটি কোণ পরস্পর যোগ পরস্পরের সমষ্টি দুই সমকোণ আমি আবার বলছি এটা হবে হলো একটি নির্দিষ্ট সরলরেখা হলো এবি নির্দিষ্ট একটি বিন্দু হলো ও এবং ও সি একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় এবং উৎপন্ন যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হবে দুই সমকোণ প্রত্যেক বিষয়টা দেখে নাও এটা হলো এটার চিত্র খেয়াল করো এবার আমরা প্রমাণটা করবো আমাদের দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ দেখাতে হবে দেখো প্রমাণের শুরুতে আমরা একটা কাজ করব সেটা হলো এবির উপরে ও ডি একটি লম্ব অঙ্কন করব এবির উপরে আমরা ও ডি একটি লম্ব অঙ্কন করব খেয়াল করে দেখো প্রমাণ প্রমাণ দিয়ে তুমি প্রথমে লিখবা এবির উপরে ও ডি লম্বটা যেহেতু এখানে ছোট্ট একটা অঙ্কন তো সেক্ষেত্রে অঙ্কন আর আলাদাভাবে পয়েন্ট করা দরকার নেই দেখো এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে একটা হলো এ ও সি খেয়াল করে দেখো কোণ এ ও সি প্লাস সি ও বি খেয়াল করো এ ও সি কোণ এবং সি ও বি কোণ দেখো সি ও বি কোণ সমান হবে ১৮০ ডিগ্রি বা দুই সমকোণ কারণ আমরা কি জানি একটা রেখা টানলে তার এখান থেকে শুরু করে এ পর্যন্ত কোণের পরিমাণ হবে দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি তাহলে এ ও সি এবং সি ও বি সমান ১৮০ ডিগ্রি এবার দেখো এ ও সির মধ্যে দুইটা কোণ খেয়াল করে দেখো একটা এই কোণ এবং একটা এই কোণ এ ও সির মধ্যে তাহলে এ ও সি সমান আমরা কি লিখতে পারি বা এ ও ডি প্লাস ডি ও সি ডি ও সি প্লাস এই কোণটা সি ও বি সমান ১৮০ ডিগ্রি প্রত্যেকে খেয়াল করে দেখো আমরা হলো এ ও সি কোণকে দুইটা অংশে ভাগ করছি একটা হলো এ ও ডি কোণ অর্থাৎ এই পাশে কোণটা এবং ডি ও সি কোণ মানে মাঝের কোণটা এবার খেয়াল করে দেখো বা আমরা এ ও ডি কোণটা ঠিক রাখি এ ও ডি অর্থাৎ আমরা এই পজিশনটা ঠিক রাখলাম এবার আমরা এই দুই কোণ মিলে একটা কোণ লিখব কোণটা কি লিখতে পারি আমরা দেখো তো ডি ও বি কোণ ডি ও বি কোণ অর্থাৎ ডি ও সি এবং সি ও বি যোগ করলে আমার হবে হলো বি ও বি কোণ সমান ১৮০ এই দুটো সন্নিহিত কোণ আমি আবার পয়েন্ট করে দেখাচ্ছি অর্থাৎ এখান থেকে এইটুকু যোগ করলে আমার হচ্ছে এই কোণটা খেয়াল করে দেখো অর্থাৎ ডি ও সি কোণ এবং সি ও বি কোণ টোটাল আমরা একত্রে বলছি হলো বি ও ডি কোণ অর্থাৎ আমাদের এই দুটো কোণের সমষ্টি কত হলো ১৮০ ডিগ্রি তাহলে এইটা একটা সন্নিহিত কোণ এবং এইটা একটা সন্নিহিত কোণ দুটো কোণের সমষ্টি হলো ১৮০ ডিগ্রি আমি আবার বলছি প্রমাণে তোমরা প্রথমে লিখবা যে এবির উপরে ওডি লম্বটা নিই
এবং উৎপন্ন থেকে দুটো কোণ উৎপন্ন হয়েছে, একটা হলো এ ও সি অর্থাৎ এ ও সি কোণ এবং সি ও বি কোণ সমান 180 ডিগ্রি। এখন আমরা এ ও সি এর মাঝখানে ওডি তখন আমরা লম্ব টেনিস দুইটা কোণ উৎপন্ন হচ্ছে, একটা হলো এ ও ডি কোণ এবং ডি ও সি কোণ, এই দুটির কোণের যোগফল কত আছে 180 ডিগ্রি। আমরা এ ও ডি কোণ ঠিক রাখলাম, কোণ ডি ও সি এবং সি ও বি যোগ করলে আছে কোণ ডি ও বি সমান 180 ডিগ্রি। এটা হলো আমাদের নাম্বার এক এর উৎপাদকের প্রমাণ শেষ, দেখে নাও। উপপাদ্য দুই, প্রশ্ন হলো দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপত্তি কোণগুলো পরস্পর সমান হবে। দুটি সরল রেখা খেয়াল করে দেখো, আমরা দুটি সরল রেখা অঙ্কন করি, মনে করো এটা এ বি একটি সরল রেখা, সি এবং ডি একটি সরল রেখা। দেখো দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে, ছেদ মানে মিলিত হবে, মনে করি আমরা ও বিন্দুতে মিলিত হলো, উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর কি হবে সমান। তাহলে আমরা প্রথমে কি লিখবো, প্রথমে লিখবো আমরা বিশেষ নির্বাচন, মনে করি এ বি এবং সি ডি দুটি রেখা, তারা পরস্পর ও বিন্দুতে মিলিত হয় এবং প্রমাণ করতে হবে যে বিপত্তি কোণগুলো পরস্পর সমান। আমি আবার বলছি, এ বি এবং সি ডি দুটি রেখা, তারা পরস্পর ও বিন্দুতে মিলিত হলো, প্রমাণ করতে হবে যে বিপত্তি কোণগুলো পরস্পর সমান। এখন প্রশ্ন হলো বিপত্তি কোণ বিষয়টা কি, বিপত্তি কোণ হলো বিপরীত কোণ। এখানে খেয়াল করে দেখো, যেমন হতে পারে এই কোণে বিপরীত কোণ হলো এই কোণ এবং এই কোণে বিপরীত কোণ হলো এই কোণ, খেয়াল করে দেখো খুব সিম্পল ট্রিক্স, এই কোণে বিপরীত কোণ হলো এই কোণ এবং এই কোণে বিপরীত কোণ হলো এই কোণ, আমাদের কি করতে হবে এই কোণে বিপরীত কোণ এই কোণ প্রমাণ করতে হবে এবং এই কোণে বিপরীত কোণ এই কোণ প্রমাণ করতে হবে। এখন দেখো প্রমাণে আমরা কি লিখতে পারি, দেখো প্রমাণ, প্রমাণে এখানে দেখো আমরা লিখি দুইটি রেখা ও বিন্দুতে মিলিত হলে, মিলিত হলে এখানে চারটা কোণ উৎপন্ন হয়েছে, খেয়াল করে দেখ, মিলিত হলে উৎপন্ন কোণগুলো গুলো হলো, দেখো আমরা এক কোণ হিসাব করি এ ও সি একটা কোণ, এ ও সি, সি ও বি একটা কোণ, সি ও বি কোণ, বি ও ডি কোণ, বি ও ডি কোণ এবং সর্বশেষ কোণটা হলো এ ও ডি কোণ, এ ও ডি কোণ। এখন খুব সিম্পল প্রমাণটা হলো, এখান তোমাদের খেয়াল করো একটা টিক একটা টিক প্রমাণ করতে হবে, ডাবল টিক প্রমাণ করতে হবে, মানে এটা বিপরীত কোণ এটা এবং এটা বিপরীত কোণ হলো এটা। আমরা খুব সহজে লিখবো কিরকম ভাবে দেখো, কোণ এ ও সি বিপরীত সমান কোণ বি ও ডি কোণ, বি ও ডি কোণ এই কোণটা সি ও বি কোণ, কোণ সি ও বি বিপরীত কোণ দুটা টিক মারা এ ও ডি কোণ, এ ও ডি কোণ, তাহলে দুইটা বিপত্তিকে আমরা পরস্পর সমান দেখালাম। এটাই হলো আমাদের নাম্বার দুই এর উপপাদ্য প্রমাণ শেষ, দেখে নাও। দেখো উপপাদ্য তিনটা দেওয়া আছে, দুটি সমান্তরাল সরল রেখা একটি ছেদক দ্বারা উৎপন্ন, ওই পর্যন্ত কমপ্লিট, দুটি সমান্তরাল সরল রেখা একটি ছেদক দ্বারা উৎপন্ন, খেয়াল করো আমরা এখানে লিখবো দুটি সরল রেখা, মনে করো এ বি এবং সি ডি দুটি সরল রেখা একটি ছেদক দ্বারা উৎপন্ন, একটি ছেদক আমরা মনে করি, এখানে লেখো ই, এটা হলো এফ। দেখো দুটি সমান্তরাল সরল রেখা এ বি এবং সি ডি দুটি সমান্তরাল সরল রেখা, তাদের একটি ছেদক কোণটা ই এফ একটি ছেদক। প্রথম প্রশ্ন খেয়াল করো, প্রত্যেক অনুরূপ কোণ পরস্পর সমান হবে, অনুরূপ কোণ মানে একই রকম কোণ,
মনে করি এটা p এটা হলো q দেখো অনুরূপ কোণ দেখো a একটা কোণ এবং a একটা কোণ অনুরূপ কোণ মানে একই রকম কোণ তারা পরস্পর কি হবে সমান হবে তাহলে এই ক নম্বরটা সমাধানটা খেয়াল করো p e b সমান e f d কোণ প্রথম প্রমাণটা শেষ এই কোণ এবং এই কোণ পরস্পর সমান হবে দ্বিতীয় কোণটা প্রত্যেক একান্তর কোণ পরস্পর সমান হবে একান্তর কোণ হলো এইটা এই পাশে এবং এইটা একান্তর কোণ খেয়াল করো বিপরীত দিকে হতে হবে এ ই এফ একটি একান্তর কোণ এবং ই এফ ডি একটি একান্তর কোণ এই কোণ এবং এই কোণ পরস্পর একান্তর এই দুই নম্বরটা প্রমাণটা কি হচ্ছে এ ই এফ সমান ই এফ ডি কোণ নাম্বার তিন ছেদকের পাশের অন্তঃস্থ কোণ দুটি পরস্পর সমান হবে ছেদকের পাশের অন্তঃস্থ কোণ দুটি খেয়াল করে দেখেন ছেদকের পাশে অন্তঃস্থ কোণ দুটি পরস্পর সমান হবে আর কোন কোণটা দেখেন সেটা হলো বি ই এফ কোণ অর্থাৎ এই কোণটা বি ই এফ কোণ অর্থাৎ এই কোণ এবং এই কোণ পরস্পর বরাবর অন্তঃস্থ কোণ আর এই কোণ এবং এই কোণকে বলে একান্ত কোণ এই দুটো কোণ পরস্পর কত হবে যদি সমান হবে তাহলে আমরা লিখবো কিরকম ভাবে লিখবো হলো বি ই এফ সমান ই এফ ডি এটা হলো আমাদের তিনটে প্রমাণ শেষ আমরা বিশেষ নির্বাচনে কি লিখবো লিখবো হলো মনে করি এ বি এবং সি ডি দুটি সমান্তরাল রেখা এবং পি কিউ তাদের ছেদক এবং এ বি রেখাকে ই বিন্দুতে ছেদ করে এবং সি ডি রেখাকে এফ বিন্দুতে ছেদ করে আর এইটাই প্রমাণ লিখে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে কিন্তু তাহলে আমাদের নাম্বার তিন শেষ আর পরবর্তী ক্লাসে চার পাঁচ ছয় উপপাদ্যটা করবো ততক্ষণ ভালো থেকো আল্লাহ হাফেজ।